সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা এই মুহূর্তে দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজকে আমরা এসেছি পরিচিত মুখ নাইমার বাসায়। আমরা এর আগেও দুটি পর্ব করেছিলাম এই নাইমার, আমরা অনেক কিছুই জানতে পেরেছি। আজকেও এসেছি, তার বাকি গল্প শুনবো এবং আপনাদেরকে শোনাবো। তো দর্শক, আমরা কথা বলবো সেই নাইমার সাথে এবং জানবো তার বর্তমান অবস্থা। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। কেমন আছেন নাইমা আপু? ভালো আছেন। আচ্ছা নাইমা আপু, আমরা তো এর আগে আপনার দুটি পর্ব করেছি, তো অনেক কথাই আমরা শুনেছি এবং দর্শক শুনেছে। যারা এই মুহূর্তে শুনছে হয়তোবা তারা জানেনি, হয়তোবা এই প্রোগ্রাম শোনার পরে হয়তোবা জানতে পারবে যে আসলে আপনি কেনই বা এসেছেন আপনার এই প্রোগ্রামে। তো আমরা জানতে চাচ্ছি যে আপনি এর আগে বলছিলেন যে আপনার পরিবারের কথা, অনেক কথাই বাকি আছে, আমরা সেই বাকি কথাগুলো শুনতে চাচ্ছি। যে আপনার ভবিষ্যতের যে কথাটা ভাবছিলেন, যে আপনার পরিবারের একটা আপনার দায়িত্ব আছে, যে আপনার মা এতদিন আপনাদেরকে লালন পালন করে অনেক বড় করেছেন, তো এতদিন আপনারা অন্যের সহযোগিতায় মোটামুটি ভালোই চলছিলেন, নানা করেছিলেন বা নানা বাড়ির লোকজন যারাই যতটুকু পেরেছে করেছে, কিন্তু এখন তো আপনার মাও তেমন করতে পারেন না, ওদিক থেকেও আসে না। তো আপনি বড় হয়েছেন, এখন আপনার কি করণীয় এই পরিবারের জন্য বা আপনার ছোট ভাই মার জন্য আপনি কি করতে চাচ্ছেন, সেই পরিকল্পনা আমরা জানতে চাচ্ছি। পড়াশোনা শেষে বা পড়াশোনা চালিয়ে যাবেন কিভাবে, এই হিসাবে আমরা জানতে চাচ্ছি। জি নাইমা আপা, আপনার পরিকল্পনাটা আমরা জানতে চাচ্ছি। যে অনেক দর্শক তো আপনাকে দেখেছে বা আপনার গল্প শুনেছে বা আপনার অনেকের সাথে কথাও বলেছেন, তো আসলে আমরা জানতে চাচ্ছি যে আপনার কী করণীয় বা আপনার মতামতটা বা আপনি ভবিষ্যতে কী করতে চাচ্ছেন। জি ভাইয়া, এখন তো আমি ক্লাস টেনে পড়ি, তো পড়াশোনা চালিয়ে যেতে চাই। আর হচ্ছে পড়াশোনা করছি, আম্মু তো এক্সটেন্ড করছে, এরপর তো আমাদের সমস্যা শুরু হয়। তো এর ভিতরেই হচ্ছে আমি পড়াশোনা তো বন্ধ হয়ে গেছে আমাদের, তো তখন আম্মু তো চাকরি করতে দিবে না, আর তো আমি চাকরির জন্য যাই, চাকরির ইন্টারভিউর জন্য যাই, চাকরির জন্য যাওয়ার পর হচ্ছে আমার চাকরি হয়। এটা কি আপনার পড়াশোনা এই যে করোনার জন্য বন্ধ হয়ে যাওয়ার পরে? হ্যাঁ, বন্ধ হয়ে যাওয়া, স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর আপনি চাকরির জন্য গিয়েছিলেন কোথায়? আচ্ছা বলেন। আমি চাকরির জন্য গেছিলাম, পরে ওখানে আমার সিভি দেখে, আমার রেজাল্ট দেখে, মানে ক্লাস ফাইভে এইটের, আমি ক্লাস ফাইভে হচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়েছি, ক্লাস এইটেও গোল্ডেন এ প্লাস পেয়েছি। আচ্ছা গুড। হ্যাঁ, তো আমার রেজাল্ট দেখে তারা বলে যে হ্যাঁ ঠিক আছে, তো আমাকে দেখে তারা সিলেক্ট করে যে না চাকরির জন্য। তো তারপর আমার চাকরি হয়ে যায়, তো চাকরি যখন হয়ে যায় তখন আমি হচ্ছে, আমি তো আমি হিজাব পরে গেছিলাম, আমি সবসময় হিজাব পরে থাকি, হিজাব করি, নামাজ কালাম করি, পথের ভিতরে আম্মু মানুষ করছে, বড় করছে, কিন্তু কখনো ভাবিনি যে এভাবে ক্যামেরার সামনে আসবে কিংবা কেউ দেখবে। এই ব্যাপারটা আমার কাছে সত্যি খুব খারাপ লাগে, যে কোথায় ছিলাম আর আমরা কোথায় চলে আসলাম, যে এত সমস্যার মাঝে পড়বো, এতটা কষ্ট ভিতর দিয়ে আমরা যাবো কখনো ভাবিনি। কারণ হচ্ছে কষ্ট কি জিনিস সেটা কখনোই বুঝি নেই, আমরা কখনো কোনো কষ্ট করি না, কিন্তু কষ্ট করতেছি তখন থেকে যখন আম্মু এক্সিডেন্ট হয়, আম্মু অসুস্থ হয়ে পড়ে, আম্মু ঘরে বসা, আম্মু চাকরি করতে পারে না, তো তখন থেকে আমাদের সমস্যা শুরু হয়। আম্মুর চিকিৎসা করতে পারতেছি না, তারপর বাড়ির অনেক পাশে ভাড়া পাই, পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। তো তখন সিদ্ধান্ত নিই যে না, একটা চাকরি নিই, চাকরি নিলে তো অন্তত পক্ষে একটু কিছু টাকা আসবে, তো এটা ভেবে চাকরির জন্য যাই, চাকরিটা হয়। তো তারপর তারা আমাকে বলে যে আমি তো হিজাব পরে গেছিলাম, তো আমাকে বলতেছে যে এই হিজাব পরে এখানে জব করা যাবে না, আপনাকে হিজাব বাদ দিতে হবে। আর হচ্ছে আমাকে বলতেছিলো যে ওখানে অন্যান্য মেয়েরাও ছিল, তো তারা জিন্স প্যান্ট পরা ছিল, টি শার্ট পরা ছিল, তো আমাকে বলছে যে আপনি ওদেরকে দেখছেন ওরা কিভাবে আসছে, আপনাকে ওই কে বলছে এই কথাটা? এটা বলছে যে ম্যানেজার ছিল, ম্যানেজার বলছে যে অন্য যারা এমপ্লয় আছে যেভাবে আসে আপনাকে ঠিক ওইভাবে, অন্য মেয়েরা যে জব করতেছে, মেয়েরা যেভাবে আসছে, যেভাবে আছে ড্রেস পরে ওইভাবে আপনাকে আসতে হবে। এটা কি আপনি কিসের জবটা, কিসের জবটা ছিল একটা শোরুমে? আচ্ছা শোরুমে সেলসম্যান হিসেবে। এটা কি আপনি আপনার পোশাক, হ্যাঁ পোশাকের, পোশাকের, আচ্ছা আচ্ছা পোশাকের একটা শোরুম, তাই তো? আচ্ছা যাই, তারপরে
ম্যানেজার কি বলল? এটা বলল যে অন্য মেয়েরা যেভাবে আসছে আপনাকে ঠিক ওইভাবে আসতে হবে। ওরা যে ড্রেস পরছে সেই ড্রেস পরতে হবে, টি শার্ট পরতে হবে, জিন্স পরতে হবে, গায়ে ওড়না রাখা যাবে না, আর হিজাব পরতে পারবে না। গায়ে ওড়না না রেখে হিজাব না পরে আপনাকে এইভাবে আসতে হবে, চলাফেরা করতে হবে। তো আমি তার এই কথাটা শুনে কান্না করে দিই। আমার অনেক কষ্ট লাগে যে হয়তো বা কষ্টে আসি, কষ্টে পড়ছি, এর জন্য চাকরির জন্য আসছি, কিন্তু এরকম একটা ব্যাপার ফেস করতে হবে যে আমি গায়ে ওড়না রাখতে পারবো না, মাথায় কাপড় রাখতে পারবো না, হিজাব করতে পারবো না, আমাকে এইভাবে চাকরি করতে হবে। তো আমি সেই কষ্টটা পেয়ে তার কথাটা শুনে আমি ওখান থেকে কাঁদতে কাঁদতে মাঠে চলে আসি, কারণ আমার ওই চাকরিকে লাগবে না। যে চাকরিতে আমি গায়ে ওড়না রাখতে পারবো না, মাথায় হিজাব করতে পারবো না, সেই চাকরি আমার লাগবে না। তো আমি বাসে চলে আসি। তো তারপর বাসে আসার পর আম্মু দেখে যে আমার চোখ মুখ ফুলা, কান্না করছে, তো তখন জিজ্ঞাসা করে। তারপর আম্মু বলে যে ওরকম চাকরি আমার লাগবে না, তোমার ওই চাকরি করা লাগবে না, ওটা বাদ। তো আর চাকরি করি নেই, সে চাকরিটা করা হয়নি। তারপরে তারপর তো আমাদের আরো চাকরির জন্য কোথায় গিয়েছিলেন যেহেতু পড়াশোনা বন্ধ? জানি, কারণ এখন তো সমস্যা, করোনার সমস্যা, তো অনেক জায়গায় চাকরি লোক নিচ্ছে না। আরো যে সমস্ত লোক ছিল তাদেরকে তো বের করে দিচ্ছে। আচ্ছা, তো নতুন করে তার কোনো চাকরি নেই এখন। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি যেহেতু ওড়নাটা ছাড়া চাকরি করতে হবে টি শার্ট পরে, আপনি এটা স্বচ্ছন্দ বোধ মনে করেন না? বিদেয় আপনি স্বচ্ছন্দ বোধ করেন এই জন্য আমি চাকরি করি। আচ্ছা, দর্শক, আমরা শুনছিলাম নাইমে আপুর তার চাকরিতে গিয়েছিলেন, অথচ চাকরি পেয়ে গিয়েছিলেন, কিন্তু শর্তে তার সাথে মিলে নেই, এই জন্য হয়তো বা তিনি চাকরিটা করা হয়নি, না হলে হয়তো বা তিনি চাকরি করেই তার মায়ের সংসারের হালটা তিনি ধরতেন। তো আসলে আমরা চাচ্ছি যে এরকমের ফুল যাতে ঝরে না যায়, তিনি যেন পড়াশোনা করে যেতে পারে। আমাদের পড়াশোনা করতে চাই, আমার পড়াশোনা করার অনেক ইচ্ছে, আমার পড়াশোনা করতে অনেক ভালো লাগে। আমি দেখছি যে আমার ক্লাসে অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে, যে ওরা পড়াশোনা করতে চায় না, কিন্তু ওদের বাবা মা ওদেরকে পড়াশোনা করাতে চায়। ওরা ওদের ইচ্ছা যে ওরা পড়াশোনা করবে না, ওদের বাবা মা ওদেরকে জোর করে পড়াশোনা করায়। অথচ আমার আমার ক্ষেত্রটা হচ্ছে আমি পড়াশোনা করতে চাই, কিন্তু আমি পড়াশোনাটা করতে পারছি না। আমাদের সেই এবিলিটি নাই যে আমার আম্মু আমাদেরকে ঠিক আগের মতো করে এখন স্কুলে পড়াবে, সব খরচ দিবে, সেই অবস্থা আমাদের নেই। এর জন্য আমার পড়াশোনাও অফ হয়ে যাবে, পড়াশোনা অফ হয়ে গিয়েছে অলরেডি। যারা পড়াশোনা করতে চায় তারা পড়াশোনা করতে পারে না, যারা পড়াশোনা করতে চায় না তারা ঠিকই পড়াশোনা করতে পারে। নাইমা আপু, আমি একটু ব্যক্তিগত প্রশ্ন করব, সেটা হলে অনেক কথাই বলতে হয়, কারণ হচ্ছে কথার পিঠে কথা অবশ্যই আসবে। যেহেতু আপনি আপনার মায়ের অভাবে সংসারী আছেন বর্তমানে, আপনার আগে কি ছিল ইতিমধ্যে অনেকেই জেনেছে, আপনার বাবা অনেক ভালো ছিলেন, ভালো একটা অবস্থানে ছিলেন। হ্যাঁ, অনেক সমস্যা, যেহেতু আপনার বাবার বন্ধু প্রতারণা করেছে, সে কারণে আপনারা অবশ্যই এখন পথে নেমে গেছেন। তো আমি জানতে চাচ্ছি যে সব কিছুই অনেক কথাই আমরা শুনেছি, অনেক গল্পই আমরা করেছি, দর্শকও শুনেছি আপনাদের পরিবারের সমস্যার কথা, কিন্তু আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আমাদের কাছে অনেকেই মেসেজ দিয়েছে বা অনেক যোগাযোগ করেছে এবং আপনাদের সাথেও যোগাযোগ করেছে, আমার মনে হয় সেটা হলো যে আপনাকে নিয়ে অনেক কথাই অনেক দর্শক জানতে চায় যে আসলে নাইমা ইসলাম কী করতে চাচ্ছে। এমনও অনেকেই মেসেজ দিয়েছে যে আমি 2 বছর না 5 বছর হলেও ওয়েট করব নাইমার জন্য। এটা ব্যক্তিগত প্রশ্ন আপনার কাছে, আমি জানতে চাচ্ছি মতামতটা, সেটা হলো যে আপনার আম্মা বর্তমানে খুব অভাব অবস্থায় আছেন বা অসহায়ভাবে আছেন, এরকমই কি আপনার মা কখনো কি ভেবেছেন যে আমার মেয়ে বড় হয়েছে বা তাকে বিয়ে শাদী দিয়ে দেবো, এরকমের কি আপনার কাছে মনে হয়েছে? আপনার মা কখনো মন্তব্য করেছে আপনার অজান্তে বা আপনার মায়ের আশেপাশে যারা আছেন এদের সাথে কানা গুনা বা এরকমের কোনো আলোচনা কি আপনার কানে এসেছে এই পর্যন্ত? আমি জানতে চাচ্ছি। জি না, আমার আম্মু আমাকে এই মুহূর্তে বিয়ে দিতে চায় না, আর আমি তো ছোট, আমি ক্লাস 10-এ পড়ি, আমাকে এখন কেন বিয়ে দিবে? আমার তো পড়াশোনা করতে হবে, আর আমাদের এখন অনেক সমস্যা, তো আমরা এই সমস্তগুলো কিছু ভাবছি না। জি না, আমি এই কারণেই বলছি যে যেহেতু আপনার অনেক অনেকেরই আমরা দেখেছি যেহেতু সংসারে অভাব থাকলে অনেক সময় ছোটোর সময় মেয়েদের বিয়ে শাদী দিয়ে সম্পন্ন করে দেয়, কারণ হচ্ছে গার্জেন না থাকলে মেয়েদের অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক রিস্কে থাকতে হয়, বাবা মা যদি সেরকমের অসহায়ভাবে থাকে হয়তোবা তারা চায় মেয়ের মান সম্মান থাকতে বা তাদেরকে ভালো একটা জায়গায় তুলে দিতে বা ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারলে হয়তো বা তারা শান্তি পায়। অনেক বাবা মাই সব বাবা মায়েরই চায়, অনেক না সব বাবা মার এটা চায় সন্তানের জন্য। তো যাই হোক, আপনার মা আপনারই পড়াশোনা করাতে চায়, এটা একটা ভালো দিক, তাকে আমি ব্যক্তিগতভাবে স্যালুট জানাই।
যেহেতু এত অভাবের মাঝেও আপনার মা আপনার পড়াশোনাটা নিয়ে ভাবতেছেন, যেহেতু অনেক মা কি দেখেছি যে পড়াশোনাটা বাদ দিয়ে অনেক মা অভাবে থাকে বা চালাতে পারছেন না, বিয়ে শাদী দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে আপনার মা অনেক সচেতন। আমি ব্যক্তিগতভাবে তাকে সালাম জানাই হাজারবার, কারণ হচ্ছে তিনি সাহস করে আপনাদেরকে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাচ্ছে। জি অবশ্যই, জি অবশ্যই। তো তো নাইমা, নাইমা আপু আমি জি যে কি বলবো, আমার আম্মু 8 বছর নিজের জন্য একটা ড্রেস বানায় নেই, আমার আন্টিরা তারা বানাই দেয় সেটা পরে, কিন্তু নিজের জন্য 8টা বছর যাবৎ কোনো জামা কাপড় কোনো কিছু বানায় নেই, আমার আম্মু শুধু আমাদেরকে দিয়ে গেছে। যাক আমরা শুনছি, ঠিকই দিছে, কিন্তু আম্মু পরে নাই। আমার আম্মু বলে কি যে যদি আমি একটা ড্রেস বানাই টাকা দিয়ে, সেই টাকাটা তো শুধু আমার ড্রেসে চলে যাবে, কিন্তু ওই টাকাটা যদি আমি টিচারকে দিতে পারি, তোমাদের টিচারের বেতন দিতে পারি, তো তোমরা তো পড়াশোনা করতে পারবে, কোচিং করতে পারবে, এরকম করে করে মার্চ পার হয়েছে, বছর পার হয়েছে, এরকম গেছে 8টা বছর, এত কষ্ট করছে আমার আম্মু। কিন্তু আমার মনে হয় না যে আমার মার মতো কষ্ট এই পৃথিবীতে কেউ করছে, মারা তো শ্রেষ্ঠ, সব পৃথিবীর সব মারাই। নাইমা আমি একটু আপনার সাথে, আমার মার ব্যাপারটা ভিন্ন, কারণ আমি কোনো মাকে ছোট করতে পারবো না, কারণ এই মুহূর্তে সব মারাই আমার কাছে সমান, আপনার কাছে সমান, সব মারাই হয়তো বা আপনার কাছে মনে হচ্ছে আপনার মা শ্রেষ্ঠ, কিন্তু আমার কাছেও আমার মাও শ্রেষ্ঠ, এবং এই মুহূর্তে যারা দেখছেন সবার কাছেই সবার মা শ্রেষ্ঠ, এবং যার যার অবস্থান থেকে সে শ্রেষ্ঠ হয়ে থাকেন। তো আমরা মাকে সবার ঊর্ধ্বে রাখবো, বাবাকেও রাখবো। তো নাইমা আপু আপনি আসলে কান্না করবেন না, কারণ এই মুহূর্তে দর্শক আপনাকে দেখছে, আপনার অনুভূতিটা অনেকেই বুঝতে পেরেছে, কারণ আপনি যেভাবে আছেন বা যে অবস্থানে আছেন ইতিমধ্যে আপনার কথা শুনেছে। তো দর্শক আমরা এই মুহূর্তে আমার আম্মুর অবস্থা অনেক খারাপ, আম্মু বাইক এক্সিডেন্ট করার পর থেকে রাতে ঘুমাতে পারে না, খাওয়া দাওয়া সব কিছু আম্মুর নাই বললে চলে, তারপর ঘুম কি জিনিস আমার আম্মু বুঝে না, আমার আম্মু রাতে দিনে কখনোই ঘুমাতে পারে না, এই ব্যথার যন্ত্রণায়, এক্সিডেন্টের ব্যথার যন্ত্রণা যে কি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না এই পৃথিবীতে, উপরে এক আল্লাহ আর নিচে এক মা, এছাড়া আমাদের পৃথিবীতে আর কেউ নেই আপন, কেউ নেই অনেক ধন্যবাদ দর্শক, আমরা শুনছিলাম নাইমা ইসলামের তার জীবনের গল্প, মায়ের কথা। তো দর্শক আমরা আজকে বিদায় নেব, বিদায় নেওয়ার আগে আমরা নাইমা ইসলামের যে তার সাথে যোগাযোগের মাধ্যম আমরা তার মোবাইল নাম্বারটি নিব, আমরা মোবাইল নাম্বারটি তার কাছে জানতে চাচ্ছি যে আপু নাম্বারটি একটু ধরবেন, আমরা অবশ্যই নাম্বারটার সাথে যোগাযোগ করে নেবেন, এই যে নাম্বারটা আছে আপনারা অবশ্যই নাম্বারটা তুলে নেবেন। তো দর্শক আমরা নাইমার কাছ থেকে বিদায় নেব, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নাইমা আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, কেমন আছেন?